পদে সমৃদ্ধ দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। রাজধানী বাঙ্গি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র হামলায় প্রতি মুহূর্তের অনিরাপদ জনপদে পরিণত এই শহর। মুখোমুখি অবস্থানে থাকা বিদ্রোহী দলগুলোর একেবারে মাঝখানে অবস্থান জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর, তাই টার্গেটে পরিণত হওয়ার ঘটনাও প্রায় নিয়মিত। কারণ জাতিসংঘের অন্যান্য মিশনের চেয়ে এই মিশনের চরিত্র আলাদা। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় ছয়টি সন্ত্রাসী গ্রুপ তারা কাজ করে, তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযানে লিপ্ত আছে। এছাড়াও ক্ষেত্র বিশেষে শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধেও তারা যুদ্ধ পরিচালনা করতে কোনো দ্বিধাবোধ করে না। রাজধানী বাঙ্গি থেকে এই সড়ক সরাসরি চলে গেছে ক্যামেরুন সীমান্তে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কোনো সমুদ্র সীমা নেই, তাই নিত্য প্রয়োজনীয় পণ্য আসে ক্যামেরুন থেকেই 610 কিলোমিটার দীর্ঘ দেশটির একমাত্র এই পাকা সড়ক দিয়ে। প্রবলেম বেলেকো হয়ে যে রাস্তা ফলো করে আসি আমরা, সেই রাস্তাটা আসলে নিরাপদ না, অনেকগুলো আর্ম গ্রুপের আশেপাশে থাকে। এই রাস্তাটার নিরাপত্তা বলে কোনো কিছু ছিল না, যেখানে সেখানে লুটপাট হতো বিভিন্ন সন্ত্রাসী বা সশস্ত্র গ্রুপের মাধ্যমে। বাংলাদেশ সেনাবাহিনী এই দীর্ঘ রাস্তাটার নিরাপত্তা নিশ্চিত করে, বিভিন্ন কনভয় যেগুলো আসে, লরি আসে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। মূলত এক্সেলেকা এবং এন্টি বালাকা নামের দুটি বিদ্রোহী গ্রুপের অবস্থান আফ্রিকান রিপাবলিকের প্রাণ সঞ্চারী এই দীর্ঘ সড়কের দুপাশে। আরও বেশ কিছু সশস্ত্র বাহিনী আছে তাদের ছত্রছায়ায়, পাশাপাশি দেশটিতে অস্থিরতা সৃষ্টিতে প্রতিবেশী দেশগুলোর ইন্ধনও আছে। তাই শুধু একটি সড়কে পণ্য পরিবহন নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও বাংলাদেশের সেনা সদস্যদের ছুটতে হয় দুর্গম সব এলাকায়। যানবাহনের চাকার উপরে মিশন, বিকজ প্রত্যেকটা জায়গাতে যেতে হলে আমাদের 4 ঘন্টা থেকে 8 ঘন্টা দূরত্ব যানবাহনে কভার করতে হয়। এইসব প্রতিকূলতার মধ্যে শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তাও পড়ে ঝুঁকির মুখে। কখনো কখনো ভিন দেশে ভিন্ন প্রতিকূলতায় জীবনও চলে যায় শান্তিরক্ষায় নিয়োজিত কারো কারো। পূর্বে যে ব্যাটালিয়ন ছিল সেখানে আমাদের বেশ কয়েকজন সেনা সদস্য তারা ফায়ারের মুখোমুখি হয়েছিল এবং একজন মারা গিয়েছিল। 2014 সালে যখন বাংলাদেশ ব্যাটালিয়ন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশনে যোগ দেয়, তখন তাদের দায়িত্ব পালনের এলাকা ছিল 6,000 বর্গ কিলোমিটার। পরে এটি 10 গুণ বেড়ে হয়েছে প্রায় 60,000 বর্গ কিলোমিটার। এতে ঝুঁকিও বেড়েছে 10 গুণ। মঞ্জুর করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সেন্ট্রাল আফ্রিকা। সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমি কাজল চৌধুরী, সহকারী অধ্যাপক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা তোমাদের জাতিসংঘ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার জন্য একটি সংগঠন আছে, সেই সংগঠনটির নাম হলো জাতিসংঘ বা ইউএনও। আজ আমরা ইউএনও সম্পর্কে আলোচনা করব, এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ইউএনের ভূমিকা, এগুলোই আমাদের আলোচিত বিষয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে তখনকার মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে আবার নতুন একটা নতুন বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার মানে জন্য একটা সংগঠন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তারপর এখানে 1920 সালের 10 জানুয়ারি লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ যাত্রা শুরু করে। কিন্তু এই প্রতিষ্ঠানটির সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য অসুবিধার কারণে বিশ্ব শান্তি অর্জনে এটা ব্যর্থ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব জড়িয়ে পড়ে। এই যুদ্ধের ভয়াবহতা বিশ্ব বিবেককে কিন্তু নাড়া দেয়। তখন সে সময় বিশ্বের নেতৃবৃন্দ বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আরেকটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং পরে 1900
43 সালে তেহরান ও মস্কোতে সমসাময়িক বিশ্বের চারটি প্রধান শক্তির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার নেতৃবৃন্দ জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেন। 1945 সালে 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। এই দিনটি জাতিসংঘ দিবস নামে পরিচিত। তোমরা জানো জাতিসংঘের শাখাগুলোকে তোমরা মোটামুটি সবাই জানো, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, সামাজিক অর্থনৈতিক পরিষদ, তারপর ওছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সেক্রেটারিয়েট। এগুলো হচ্ছে জাতিসংঘের শাখা, এটাই জাতিসংঘের গঠন। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের যে ভূমিকা, বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা, আর জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের, জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা, এটা মানে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আমরা দেখতে যাচ্ছি। মূলত তার আগে আমি জাতিসংঘের উদ্দেশ্যটা একটু বলে নিই। তাহলে উদ্দেশ্যটা কি দাঁড়ালো? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, জাতিসমূহের কর্মকাণ্ডের সমন্বয় সাধন করা, এগুলোই কিন্তু মূলত এর উদ্দেশ্য। এই সংস্থাটি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর ভূমিকাগুলো আমরা একটু দেখি। ইউএনডিপি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, এখানে আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2015 সালের মধ্যে বাংলাদেশ ইউএনডিপি সহস্রাব্দ মিলিনিয়াম উন্নয়নের 8টি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। বর্তমানে 17টি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করছে। জাতিসংঘ শিশু তহবিল, ইউএনআই, সিএফ, ইউনিসেফ, এরা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে, বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নে কাজ করে চলছে। তারপর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, এটা বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি, এটা ইউনেস্কোরই একটা অবদান। তারপর দেখো, এছাড়াও আমাদের বিভিন্ন যে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যে স্থানগুলি, তারপরে সুন্দরবন, এগুলো যে আমাদের অঞ্চলগুলি, এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতিসংঘ নিয়েছে। তারপরে খাদ্য ও কৃষি সংস্থা এফএও, এটা দেখো বিশাল একটা ভূমিকা আছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এরা খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য দিয়ে যাচ্ছে। প্রান্তিক চাষিদের প্রযুক্তিগত সহায়তাও এটা দান করে যাচ্ছে। তারপর ডাব্লিউএসও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সংক্রামক ব্যাধি দূর করতে এরা সাহায্য করছে। শিশুদের 6টি ঘাতক রোগ শিশুদের যে আছে, হাম, ডিপথিরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশ, প্রতিরোধে অবদান রাখছে। এছাড়া ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য কাজ করছে। কলেরা, ডায়রিয়া নিয়ন্ত্রণেও এর অবদান উল্লেখযোগ্য। তারপর উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় ইউএনএসসিআর, বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করছে।
বিশাল শরণার্থী পালনের খরচও অবদান রাখছে। এছাড়া বিহারি জনগোষ্ঠীর আবাসনসহ অন্যান্য ইস্যুতেও কিন্তু এই সংস্থাটা ভূমিকা রাখছে। তারপর নারী উন্নয়ন তহবিল ইউনিফেম, এটা নারীদের বিভিন্ন অধিকার আদায়ে ভূমিকা রাখছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্ট করছে, নারীদের নিরাপদ শ্রম ইত্যাদি ইস্যুতে কাজ করছে। তারপর জাতিসংঘ জনসংখ্যা তহবিল, এটা জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়েছে, পরিবার কর্মসূচিকে এগিয়ে নেওয়া, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সরকারকে পরামর্শ ও সহায়তা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগটি কিন্তু এই কারণেই চালু হয়েছে। দেখো, এছাড়াও বাংলাদেশ কিন্তু জাতিসংঘের নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তার বৈদেশিক নীতি প্রবর্তন করেছে, যেমন শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি, সার্বভৌম সাম্য নীতি ও সমমর্যাদার নীতি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নীতি, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি, এগুলো কিন্তু জাতিসংঘ নীতির প্রতি মানে জাতিসংঘের সনদের যে নীতি যে নীতিগুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু বাংলাদেশ পররাষ্ট্রনীতিগুলো নিয়েছে। এছাড়া নিরস্ত্রীকরণের ক্ষেত্রে দেখো, বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার ও সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা চালাচ্ছে। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং বর্ণ বৈষম্যবাদের কিন্তু বাংলাদেশ ঘোর বিরোধী। এছাড়া নিরাপত্তা পরিষদে কিন্তু আমাদের সদস্য পদ আছে। এ সময় বাংলাদেশের জাতিসংখ্যা নিরাপত্তা পরিষদও কিন্তু মানে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে চলছে। তারপর দেখো, বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা, এখানেও দেখো যে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা এসেছে, এদের সাময়িক আশ্রয়দান কিন্তু বাংলাদেশ করেছে। এটা জাতিসংঘের সহায়তায় দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে সফলভাবে এটা সমাধানে বাংলাদেশ সচেষ্ট রয়েছে। এছাড়াও শান্তি মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা বলিষ্ঠ ভূমিকা রাখছে, তারা বিশ্বে বহুলভাবে এটা প্রশংসিত, বিশ্বে সমাদৃত হয়েছে, যেখানে অন্য দেশের বাহিনীরা তাদের মানে সফলভাবে তারা অবদান রাখতে পারছে না, সেখানে বাংলাদেশের বাহিনীরা সফলভাবে তারা তাদের ভূমিকা পালন করে চলছে। পরিবেশ সংরক্ষণেও কিন্তু বাংলাদেশ বিভিন্ন ধরনের পরিবেশ সম্মেলনে অংশগ্রহণ করেছে, এগুলো কিন্তু জাতিসংঘ এবং বাংলাদেশের সম্পর্ককেই নির্দেশ করে। সুতরাং জাতিসংঘ বাংলাদেশে বলিষ্ঠ ভূমিকা পালন করে চলছে এবং বাংলাদেশও তার সাধ্যমতো জাতিসংঘে যথেষ্ট ভূমিকা পালন করতে সচেষ্ট।